Hi, welcome to my channel Mumita Makeover Blog. Tomake sobaike shagotom. Dekho aj nodir dhare belate eshechi. Nodir abohora ta kemon dekhachi tomader. Dhare je ganga dhar ache sei ganga dhare ajke gangay belate eshechi ami ar amar shami. To ganga dhar ta tomader dekhai ajker abohora ta kemon lagche dekho. To khubi baje abohawa khub barir samne je ganga sei ganga ti. তো গঙ্গার ধারের আবহাওয়াটি তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা যদি এই সুন্দর জায়গায় কেউ ভিডিও করতে আসতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে জানাতে পারো আর এ দেখো নৌকা বাঁধা থাকে এরকম তো এখানে সব ইলিশ মাছ ধরা হয় এই নৌকাগুলো করে তো এখন ভাটা তো ইলিশ মাছ কেউ ধরতে যাচ্ছে না যখন জোয়ার হবে ইলিশ মাছ ধরতে যাবে সবে এখন সব ইলিশ মাছ ধরে এসেছে আবার জোয়ার হলে আবার সবাই যাবে এখানে মানে গান নাচ করা শুটিং করার জায়গা খুবই সুন্দর পরিবেশটাও খুব ভালো তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এখানে শুটিং করে আসার জন্য ওই দিকটা ব্যাকটাই দেখাই তোমাদের ওদিকে দেখো ওই যে বাড়ি দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দির ওখানে আছে কালী মন্দির আছে ওখানে কালী মন্দির আছে কালী পূজো হয় কৃষ্ণ মন্দির আছে শিব মন্দির আছে সব মন্দির আছে ওখানে মন্দিরে নানা রকম পূজো হয়ে থাকে নানা রকম ঠাকুরে মোটামুটি আমরা এই মন্দিরে পূজো দিতে আসি আমাদের আর অন্য কোথাও যেতে হয় না শিবরাত্রি করলে নীলের বার করলে আর বড় ঠাকুরের বার করলে এখানেই আসি আমরা রাধাষ্টমী করলে রাধা মন্দির আছে এখানেই আসি তার জন্য অন্য কোথাও যেতে হয় না ঠিক আছে তো তোমরা আমার সঙ্গে থাকো আজকে একটু ঘুরতে এসেছি হাজবেন্ডের সঙ্গে হাজবেন্ডও আছে দেখো ছেলেরা বাড়িতে আছে টিভি দেখছে আমার দুটো ছেলে গঙ্গা পুজো হয়েছিল তোমাদের যে গঙ্গা পুজোর আমি ঠাকুরের পুজোটি ছেড়েছিলাম এখানে পুজো হয়েছিল তো মা গঙ্গা এখন নেই বিসর্জন হয়ে গেছে আবার আসছে বছর আবার হবে তো আপাতত এখন তোমাদেরকে যেখানটা গঙ্গা পুজো হয় ওই জায়গাটা দেখালাম তো দেখো তোমরা সঙ্গে থাকো একটু গুরু গুরু করছি দেখো নদীর ধারে রাস্তা দিয়ে তো খুব ঠান্ডা লাগছিল ওই জন্য একটা ওড়না এনেছিলাম গায়ে দিয়েছি আবহাওয়াটা খুবই আজকে বললাম খারাপ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো গরম লাগছিল আবার দেখো ঠান্ডা পড়ে গেল তোমরা সবাই সাবধানে থাকবে এতে কিন্তু শরীরটা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি সর্দি কাশি জ্বর হচ্ছে বললাম সবারই হচ্ছে তো আমাদের পাড়ায় তো হয়েছে আমার হয়েছিল দুটো ছেলের হয়েছিল এখন একটু সুস্থ আছি তো নদীর ধারে রাস্তা দিয়ে একটু ঘুরু ঘুরু করতে করতে যাচ্ছি এটা নদীর ধারে একটা দেখে দেখো পেছনে নদীর ধারে এরকম একটি সুন্দর বাড়ি আছে এটি হচ্ছে শিব মন্দির এটাও নদীর ধারে সুন্দর একটি বাড়ি আছে দেখো এখানে দুটো ডাক্তার জায়গাটা কিনে সুন্দর সুন্দর হাউস বানিয়েছে তো এই একটি হাউস এটি একটি ডাক্তারের বাড়ি এটি একটি ডাক্তার বানিয়েছে এখানে আমরা বসন্ত উৎসবে শুটিং করেছিলাম তো আর একটা ডাক্তারের বাড়ি আছে দুটি বাড়ি আছে দুজনেই জায়গা কিনে এখানে করেছে এই একটি ডাক্তারের বাড়ি গেট দেওয়া আছে ডাক্তারবাবু এখন আমার অনেক ছবিতেই শর্ট ভিডিওতে দেখেছো তোমরা জাহাজ যায় নদীতে এখন জাহাজ যাচ্ছে না এখন জাস্ট জোয়ার নয় তো ভাটা তো সেজন্য জাহাজ যাচ্ছে না জোয়ারের সময় জাহাজ যায় দেখতে আরো সুন্দর লাগে এটি নদীর ধারে রাস্তা আগে ছিল না ইটের ছিল এখন
তোমার ঢালাই করা হয়েছে, তো যাতায়াত করতে খুবই সুবিধা হয় এটা দিয়ে। অনেক মানুষের যে কষ্ট হচ্ছিল যাতায়াত করতে, তারা এটা দিয়ে যাতায়াত করে। বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ বকলাম তো সেজন্য একটু রেস্ট নিচ্ছি। তোমরা ঘুরতে আসতে চাইতে পারো, খুব ভালো লাগবে, আমার তো ভালো লাগে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। ছবিটি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কমেন্ট করছো না কেউ, কমেন্ট কিন্তু অবশ্যই করবে, ভালো হলেও করবে খারাপ হলেও করবে, আমি দুঃখ পাবো না তার জন্য। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করছো না, আমার ভিডিও দেখে চলে যাচ্ছ, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পুশ করার চেষ্টা করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। টাটা।